আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মিস আলহামদুলিল্লাহ নাম হলো আছি। আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। মিস এখানে বোর্ডে কিছু বাক্য গঠন দিয়েছি। গত ক্লাসে মিস তোমাদেরকে শব্দ গঠন দিয়েছিলাম, আশা করি তোমরা শব্দ গঠনগুলো ভালোভাবে শিখে নিয়েছো। আজকে আমরা বাক্য গঠন করব। বাক্য গঠনটা কি জিনিস মিস একটু করে আগে বলি। বাক্য গঠন হচ্ছে একটা শব্দ দেয়া থাকবে, যে শব্দ দিয়ে আমাদেরকে একটা পুরা বাক্য তৈরি করতে হবে, এক লাইনের একটা বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে মিস এখানে তোমাদেরকে ছয়টা শব্দ দিয়েছি, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে একটা একটা করে বাক্য তৈরি করতে হবে, এক লাইনের একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে মিস এখানে প্রথমে দিয়েছি পাতা, দুই নাম্বারটা দিয়েছি পায়রা, তিন নাম্বার দিয়েছি চাঁদ, চার নাম্বার দিয়েছি সিংহ, পাঁচ নাম্বার দিয়েছি জব, ছয় নাম্বার দিয়েছি রব। তাহলে আমরা প্রথমে পাতা দিয়ে একটা বাক্য তৈরি করি। পাতা দিয়ে আমরা একটা কি বাক্য তৈরি করতে পারি? পাতা দিয়ে আমরা কি অনেকগুলো বাক্যই তৈরি করতে পারি, কিন্তু মিস তোমাদেরকে এখন একটা বাক্য তৈরি করে দেখাচ্ছি। সেটা হচ্ছে পাতা দিয়ে আমরা একটা বাক্য বানাতে পারি, যে বাতাসে পাতা নড়ে বা পাতার রং সবুজ, এভাবে বানাতে পারি। তো মিস এখানে তোমাদেরকে যেটা দিচ্ছি ওটা হচ্ছে বাতাসে পাতা নড়ে, বাতাসে পাতা নড়ে। দুই নাম্বার দিয়েছি পায়রা, তোমরা নিশ্চয় লিখে নিয়েছো। প্রথমটা মিস কি দিয়েছি? পাতা, বাতাসে পাতা নড়ে। দুই নাম্বার দিয়েছি পায়রা, পায়রা কি জিনিস? কবুতরকে পায়রা বলা হয়। এখন পায়রা দিয়ে আমরা কি করবো? পায়রা দিয়ে একটা শব্দ বাক্য গঠন করছি। পায়রা দিয়ে একটা বাক্য গঠনটা কি করতে পারি? আকাশে পায়রা উড়ছে, যেহেতু পায়রা কি আকাশে উড়ে, আমরা তো সবাই জানি পায়রা বা কবুতর আকাশে উড়ে। তাহলে দুই নাম্বার পায়রা দিয়ে আমরা কি পেলাম? আকাশে পায়রা উঠছে। তিন নাম্বার দিলাম কি? চাঁদ, চাঁদ দিয়ে একটা বাক্য গঠন করি। চাঁদের আলোতে চারপাশ চাঁদের আলোতে চারপাশ আলোকিত। যখন আকাশে চাঁদ উঠে আমরা দেখি না, আমাদের রাতের বেলা কি হয়, চারপাশ একদম আলোকিত হয়ে যায়, চারপাশে আমরা সবকিছু সুন্দরভাবে দেখতে পাই। তাহলে কি চাঁদ দিয়ে একটা বাক্য গঠন কি করলাম? চাঁদের আলোতে চারপাশ আলোকিত। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যে শব্দগুলো দিয়েছি প্রত্যেকটা শব্দই কিন্তু এখানে বাক্যগুলোর মধ্যে আছে, মানে কি এই শব্দটা দিয়ে কি বাক্যটা তৈরি করা। তাহলে সিংহ, সিংহ দিয়ে কি লিখতে পারি? সিংহ হলো পশুর রাজা, আমরা তো সবাই জানি সিংহ পশুর রাজা। তাহলে সিংহ হলো পশুর রাজা। তোমরা একটু মনোযোগ দিয়ে লিখে নাও, মিস কিভাবে লিখছি বানানগুলো ঠিক করে লিখো। আর কেউ যদি দ্রুত লিখতে না পারো, ভিডিও পজ করে করে আস্তে আস্তে লিখে নিবে। জব, জব দিয়ে কি করি, কি লিখতে পারি আমরা? জব দিয়ে লিখি কৃষক, জব আনে। জব হচ্ছে এক ধরনের একটা শস্য, তাহলে এ শস্য কে ফলায়? আমরা তো সবাই জানি শস্য ফলায় কৃষক, তাহলে কৃষক জব আনে। ছয় নাম্বার দিয়েছি রং, রং দিয়ে একটা বাক্য গঠন করছি। মিন দেখো, রংধনু সাতটি রং, আমরা তো সবাই জানি রংধনু কয়টি রং? রংধনু সাতটি রং। তাহলে রংধনু সাতটি রং। তাহলে মিস তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি, তোমরা একটু মুখোমুখি মিসের সাথে সাথে পড়ে নাও। প্রথমটা দিয়েছি পাতা, পাতা দিয়ে বাক্য গঠন কি করেছি? বাতাসে পাতা নড়ে।
নাম্বার দিয়েছি পায়রা, পায়রা দিয়ে বাক্য গঠনটা করেছি, আকাশে পায়রা উড়ছে। 3 নাম্বার দিয়েছি চাঁদ, চাঁদ দিয়ে বাক্য গঠন করলাম, মিস চাঁদের আলোতে চারপাশ আলোকিত। 4 নাম্বার দিয়েছি সিংহ, সিংহ দিয়ে বাক্য গঠন করলাম, সিংহ হলো পশুর রাজা। 5 নাম্বার দিলাম জব, জব দিয়ে বাক্য গঠনটা করেছি, কৃষক জব আনে। 6 নাম্বার দিয়েছি রং, রং দিয়ে বাক্য গঠন করেছি, রংধনু 7টি রং। মিস আবারও বলছি একটু মনোযোগ দিয়ে মিসের মুখে মুখে পড়ো এবং বানানগুলো মিলিয়ে নাও। প্রথমটা দিয়েছি পাতা, বাতাসে পাতা নড়ে। 2 নাম্বার দিয়েছি পায়রা, আকাশে পায়রা উঠছে। 3 নাম্বার দিয়েছি চাঁদ, চাঁদের আলোতে চারপাশ আলোকিত। 4 নাম্বার দিয়েছি সিংহ, সিংহ হলো পশু রাজা। 5 নাম্বার দিয়েছি জব, কৃষক জব আনে। 6 নাম্বার দিয়েছি রং, রংধনুর 7টি রং। আশা করছি তোমরা লিখে নিতে পেরেছো, তোমরা একটু লিখে তোমাদের পাশে যে বড় কেউ আছে যার কাছে তোমরা পড়ো ওনাকে দিয়ে একটু ভালো করে চেক করিয়ে নিবে। আজকের মতো এখানেই শেষ, এগুলো ভালো করে শিখে রাখবে, ভালো করে শিখবে এবং বাসায় লিখবে। আশা করি আজকের মতো এখানেই শেষ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।